আপনারা যারা এইচএসসি তে ভর্তি হতে চাচ্ছেন, এসএসসি পাস করে নিয়েছেন, আপনারা অবশ্যই এইচএসসি তে 2023 সালে ভর্তি হতে চাচ্ছেন। সো সেটা কিভাবে ভর্তি হবেন অনলাইনের মাধ্যমে, সেটাই হচ্ছে মূল বিষয়। আর সেটা কত তারিখ থেকে আপনারা ভর্তি হতে পারবেন বা আপনারা আবেদনটি করতে পারবেন, ভর্তির জন্য আবেদনটি অনলাইনের মাধ্যমে আপনারা করতে পারবেন, কিভাবে করতে পারবেন আর কত টাকাই বা লাগবে, এটাই হচ্ছে মূল বিষয়। এই টোটাল বিষয়গুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। কত তারিখ থেকে আবেদনটি নেওয়া হবে, এটাই হচ্ছে মূল বিষয়। ডক্টর দীপুমণি যা জানিয়েছেন সেটাই আমরা আপনাদেরকে জানাচ্ছি। আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি। এখান থেকে যে XI স্কুল অ্যাডমিশন 2023, এটাতে আসার পরে এই ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটটির লিঙ্ক আমি অবশ্য ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তারপর এখান থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, ডক্টর দীপুমণি শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণির মানে পক্ষ থেকে। সো এখানের মধ্যে যেটা বলা হয়েছে, 8 ডিসেম্বর থেকে চলবে, 8 ডিসেম্বর থেকে চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। 8 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত আপনি ভর্তি হতে পারবেন, অর্থাৎ 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন এই মাসের, মানে ডিসেম্বর মাসের, ঠিক আছে। তো ডিসেম্বর মাসের 8 তারিখ থেকে ভর্তিটা নেওয়া হবে। তবে সেটার জন্য কত টাকা আপনাকে দিতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। আপনি সর্বোচ্চ 10টি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন, মানে সর্বোচ্চ 10টি শিক্ষা প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপর বলা হয়েছে যে এখানের মধ্যে কত টাকা লাগবে, 150 টাকা নেওয়া হচ্ছে এখানের মধ্যে। আপনারা এই নোটিশটা পড়ে নেবেন, পড়ে নিলেই বুঝতে পারবেন। তবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সংক্ষেপে, সেটা হচ্ছে যে 150 টাকা লাগবে, ঠিক আছে। 150 টাকা দিয়ে আপনি কিন্তু এই আবেদনটি করতে হবে আপনাকে। তবে সেটা 8 ডিসেম্বর থেকে, 8 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যে, ঠিক আছে। 10টি শিক্ষা প্রতিষ্ঠানে আপনি করতে পারবেন সর্বোচ্চ। এটাই হচ্ছে মূলত এই নোটিশের বিষয়ে, আর তেমন কিছু না, এখানে আর তেমন কিছুই বলা হয়নি। তো যাই হোক, সেটা কিভাবে করবেন, কোন ওয়েবসাইট থেকে করবেন, এটাই হচ্ছে মূল বিষয়। যে আমি কোন ওয়েবসাইটে গিয়ে কোথায় গিয়ে আমি করব, এটাই হচ্ছে একটি প্রশ্ন। সো আমি সেই ওয়েবসাইটটি আপনাদেরকে দেখাচ্ছি, এভরিওয়ান একটু ভালো করে লক্ষ্য করবেন, আমি দেখাচ্ছি, ওয়েট করুন। সেখান থেকে আমরা একটু ব্যাক করে বাহির হচ্ছি, ব্যাক করে বাহির হয়ে আমাদেরকে নতুন একটি ট্যাব নিতে হচ্ছে, ঠিক আছে। সো নতুন একটি আমরা ট্যাব নেওয়ার চেষ্টা করছি। সো এখান থেকে আমরা একটি নতুন ট্যাব নিলাম। সো নতুন ট্যাব নেওয়ার পর এখান থেকে আমাদেরকে লিখতে হবে XI স্কুল অ্যাডমিশন, XI স্কুল অ্যাডমিশন, এটা জাস্ট লিখবো, 2023টা লাগাবো না, ঠিক আছে। 2023 যে লেখা রয়েছে এটা আমরা কেটে দেবো, ঠিক আছে, এটার কোনো প্রয়োজন নাই, এটা আমরা কেটে দিচ্ছি। 2023 XI স্কুল অ্যাডমিশন, এখানে মধ্যে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, XI স্কুল অ্যাডমিশন সিস্টেম, এখানের মধ্যে আপনাকে আসতে হবে। এই যে ওয়েবসাইটটা, এখান থেকেই কিন্তু আপনাকে মূলত আবেদনটি করতে হবে। সো এখন কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে আছে, এখানের মধ্যে কিন্তু আপনার কোনো কিছু নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। পাশে কিন্তু শুধুমাত্র বোর্ডের নামটা লেখা রয়েছে, এখানের মধ্যে সাদা হয়ে বসে আছে, এখানের মধ্যে কোনো আবেদন করার কোনো অপশনই নেই। এই লিঙ্কটা আমি অবশ্য ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকেও চাইলে চলে আসতে পারবেন। সো এখান থেকে কোনো কিছু কিন্তু দেখাচ্ছে না, কোনো সিস্টেম কোনো কিছু কিন্তু দেখাচ্ছে না, কারণ আবেদনের টাইম আসেনি। আবেদনের টাইম হচ্ছে আপনার 8 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এই জন্য এখানে 8 ডিসেম্বর আসলেই কিন্তু এখানে মধ্যে দেখতে পারবেন যে আবেদনের সিস্টেমটা দেখাচ্ছে, আবেদন করার জন্য অপশনগুলো দিচ্ছে। এখান থেকে বোর্ডের নামগুলো দেখতে পাচ্ছেন, ফার্স্টে জাস্ট বোর্ডের নামগুলো লেখা রয়েছে, এখান থেকে সিলেট বোর্ড, ঢাকা বোর্ড, চট্টগ্রাম, রাজশাহী, এগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এই যে আপনার কয়েকটা বোর্ডের নাম দেখাচ্ছে, এই বোর্ডগুলো দেখাচ্ছে, ঠিক আছে। সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের কিন্তু 8 ডিসেম্বর একটি ভিডিও আসবে, যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে আবেদনের প্রসেসটি, 150 টাকা দিয়ে কিভাবে সঠিক নিয়মে আপনারা আবেদন করবেন। 8 ডিসেম্বর আমরা আপনাদেরকে দেখাবো, যত শীঘ্রই সম্ভব সেটা দেখানোর চেষ্টা করবো। অর্থাৎ 8 ডিসেম্বর সকাল 10টার সময় দেখিয়ে দিতে পারি, অথবা তার আগ মুহূর্তেও দেখিয়ে দিতে পারি, কারণ হচ্ছে একটি ভিডিও মেক করতে কিন্তু একটু সময় প্রয়োজন হয়। আশা করি সবার সাথেই আমরা আবেদনটি আপনাদেরকে দেখাতে পারবো, 2023 সালের নতুন নিয়মে কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেসটা দেখাবো। সো সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।